আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জ। এই নির্বাচনকে ঘিরে চলছে নানা চক্রান্ত ষড়যন্ত্র, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত হতে থাকলেই কিছু কুলাঙ্গার দেশের বদনাম করে বেড়ায়, অনুদানের টাকা পেতে বাংলাদেশ সম্পর্কে বিদেশে নানা ভ্রান্ত ধারণা দেয়। ভোট চোর আর গণতন্ত্র হরণকারীদের কাছ থেকে এখন ভোট আর গণতন্ত্রের কথা শুনতে হয় বলে উষ্মা প্রধানমন্ত্রীর। আশ্বাস দেন বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের। রোকনুজ্জামানের রিপোর্ট। সোমবার গণভবনে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সাবধান করেন। আগামী নির্বাচন, এই নির্বাচন তো একটা চ্যালেঞ্জ, কারণ নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়, আর বাংলাদেশের মানুষ যখন একটু জীবনটা উন্নত হয় তখনই এই বাংলাদেশেরই কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় বদনাম করে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়, আর কিছু এই যে বিদেশি অনুদানের টাকা পাওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়। বিএনপির আন্দোলনের পাশাপাশি বিদেশে দেশের বদনামকারীদেরও কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যারা আমাদের স্বাধীনতা বিশ্বাসই করে নাই, যারা গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ নির্যাতন করেছে, ওই সেই তাদেরই তারা আছে, তাদের আওলাদ বুনিয়াদ আছে, এরাই কিন্তু সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে। আর তারা ওই যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সমর্থন করেনি তাদের কাছেই হচ্ছে তাদের সব থেকে আত্মীয়তা। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে দুর্ভাগ্যের। যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি করা দল, তাদের হাতে গণতন্ত্রের ছবক শুনতে হয়, তাদের হাতে ভোটের কথা শুনতে হয়, তো ভোট চুরি করাই যাদের অভ্যাস। চোরদের কাছ থেকে আবার আমরা বাংলাদেশের জনগণ কী শুনবে, কী দেখবে? এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বর্তমান দাবদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হচ্ছে স্বীকার করেন প্রধানমন্ত্রী। সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।